যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আর আমাকে শুনতে পাচ্ছেন কি না। হ্যালো লিপিকা ঘোষ, আচ্ছা যারা যারা লাইভটা দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছি, ওকে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রেশা সিদ্দিক, আবার চলে আসলাম লাইভে, একদম ক্লিয়ার ভাই। ওকে, সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও, যে যত পারো লাইভটাকে শেয়ার করতে থাকো নিজের অ্যাকাউন্টে, বিভিন্ন গ্রুপে, যে কোনো গ্রুপে, ওসব নিয়ে কোনো প্রবলেম নেই, গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও প্লিজ। রাফা চৌধুরী ভালো আছি, আপনি কেমন আছেন আপু? তো যারা যারা লাইভটা দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দাও অ্যান্ড লাইভটাকে একটু ভাইরাল করে দাও, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রত্না দাস, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা যারা যারা লাইভটা দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দাও অ্যান্ড সবাই হচ্ছে একটু রিয়েক্ট দিতে থাকো, শেয়ার দিব আগে মিষ্টি করে হাসো, কীভাবে মিষ্টি করে হাসে আই ডোন্ট নো, সো আমি জানি না অ্যাকচুয়ালি। এটা ওকে, এই তো রাখি গুপ্তা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফেরদৌসি ইমো, ক্লিয়ার একদম। ওকে ওকে, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও, এমনভাবে শেয়ার করো যাতে লাইভটাতে বেশি বেশি পিপল দেখতে পারে, রিচ হয়, নিজের ফ্রেন্ডসদের ফ্যামিলিদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করো প্লিজ, সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ নিশি, থ্যাংক ইউ সো মাচ। আমি আগের বারও লাইক বলছিলাম যে মাস্কারা অ্যাপ্লাই করবো, মাস্কারা কারা বল দেখ তোকে আবার বললে করে, কারা বলে দেখে আবার বলে, আমাকে অনেকেই দেখে ভাইয়া, আপনার ধারণা নাই। ওকে, সবাই একটু লাইফে শেয়ার করে দিন, যে যত পারেন একটু শেয়ার করতে থাকুন প্লিজ, আমার পেজে রিচ কমে গেছে, আমি অনেকবার পোস্টও করেছি কিন্তু কোনো কাজও হচ্ছে না, কেউ হেল্পও করছে না। তোমার সাথে মিট করতে চাই, হাউ ইট ইজ পসিবল, ইন ফিউচার আমি নিজেই মিট আপ রাখবো, বেসিকলি অনলাইন মিট আপ রাখবো। ওয়াও ইটস লুকিং গুড, আই আমিও চলে আসছি, হে নায়ান, সবাই লাইফটাকে শেয়ার করো, লাইক সিরিয়াসলি লাইফের একদম রিচ কমে গেছে, সবাই লাইফটাকে শেয়ার করে একটু রিচটা বাড়িয়ে দাও, পেজের রিচ অনেক কমে গেছে, সো তোমরা একটু হেল্প করে আমাকে একটু উপরে উঠতে, কমেন্ট পড়ো না কেন, এই তো রোজ রোজ আর রোজি রোজি করে ফেললাম আপু আপনার কমেন্ট, এবার লাইভ থেকে একটু শেয়ার করে দিন। ওকে ভাইয়া, তোমার ঠোঁট আঁকাটা চেঞ্জ করো, একটু চেঞ্জ করো, আই থিঙ্ক তোমাকে আরো সুন্দর লাগবে যদি ঠোঁটটা দৈর্ঘ্য প্রস্থ আর একটু ছোট করো, বাট আই লাভ দিস লিপস, আমার লিপস কিন্তু আমি বড় করে আঁকি নাই, কতটুকু বড় করে আঁকছি আপনি বলেন, আমি আসলে কি লাইফটা বন্ধ হয়ে যায়? না আপু, আগে লাইফটাতে প্রবলেম ছিল, সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিই আমরা, কথা বলো না কেন, এই তো বলতেছি নাদিরা ইসলাম নূর, হ্যালো লক্ষ্মী মন্ডল, লক্ষ্মী তুমি কেমন আছো? এই তো লক্ষ্মী ভালো আছে, আপনি কেমন আছেন? প্লিজ লাইফটাকে শেয়ার করে দিন। সাথী তামান্না, হ্যালো হ্যালো, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, এইরকম ভিউজ তো জীবনও হয় নাই ভাই, লাইক স্ক্যান করতেছে, তোমরা সবাই একটু লাইভটাকে শেয়ার করো না, লেন্স কোনটা ভাইয়া? লেন্স ঘুরে আপু, হ্যালো সাহাতি সাথী তামান্না আপু,
আপনার কোনো অ্যাঙ্গেল কোনো দিক দিয়ে ভুল হচ্ছে, আমি নট আ আপু, আমি একজন ছেলে। সো প্লিজ চশমা পরে লাইফটা দেখুন, লাইফটা দেখতে হলে একটু চশমা পরে দেখুন সাথী প্লিজ। এখানে আমি একজন ছেলে বসে আছি, আপনি আপু আপু করে যাচ্ছেন। তোমার লুকটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনি আরেকবার হ্যালো আপু বলেন বা যাই বলেন না কেন, আমি আপনাকে সত্যি সত্যি ব্লক করে দিব। ভয় পেয়েছি তোমাকে দেখে, কেন ব্লক খান? ওকে, আই শ্যাডো বক্স এর নাম কি যেটা দিয়ে সাজত? এটা হচ্ছে বিউটি গ্লেজার আই শ্যাডো প্যালেট। সাথে আপনি একটু বেশি করে ফেলছেন, আমি কিন্তু আপনাকে ব্লক করে দিব এবার। হাই ভাই, কেমন আছো? এই তো ভালো আছি রানী দাস, প্লিজ একটু লাইফ রেখে শেয়ার করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমপ্লিমেন্ট। আসলে একটু ছোটো করে ট্রাই করতে পারো, আমার ছোটো ঠোঁটটা তো ছোটো করে আঁকা, আমি তো আগে এই পর্যন্ত করে আঁকতাম। ভাইয়া আর আপু, তোমার আইসটা তো লিপটা খুব সুন্দর, ও লিপটা খুব, থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। কেমন আছো ভাই? অনেক ভালো আছি আপু, একটু লাইফটাকে শেয়ার করে দিন। ওয়াও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ গ্লোরিয়া, এবার দেখতে পারছি ভাই। ওকে সাথী, তোমার না আরেকবার এভাবে কমেন্ট করবেন না প্লিজ। আই মেকআপটা খুবই সুন্দর লাগছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, একটু লাইফটাকে তোমরা শেয়ার করে দাও প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আদিবা নুন্নাহা। আবিতা প্লিজ, আদিবা প্লিজ একটু লাইফটাকে শেয়ার করে দাও, সবাই লাইফটাকে শেয়ার করে দাও না। স্টোরিতে হাজার রিচ হয়, পোস্টে হাজার রিচ হয়, যেখানে কমসে কম অন্তত 2-3 হাজার রিচ হওয়ার কথা, সেখানে মাত্র 1,000 রিচ হয়। তোমরা একটু ভেবে দেখো, লাইক সিরিয়াসলি লাইফটা কতটা, লাইক আমার পেজটা কতটা হইতেছে রিচ কমে গেছে, একটু তোমরা সবাই আমাকে একটু হেল্প করো আমার পেজটাকে আবারও আগের মতো করতে, সচ্ছল করতে প্লিজ। ঘুম ধরতে চায়, এটার হচ্ছে গ্ল্যামস্কেপে থেকে, এটার প্রাইস বলতে পারি না বিকজ তারা হচ্ছে আমাকে এটা গিফট করেছেন, এটার প্রাইস ভালোবাসা। রেশা, তোমার এডিট করা মেসেজ কাজ করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঈশা আপু, আর মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে নাইস লাগছে। এমডি এমডি তৌফিক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু লাইভ থেকে একটু শেয়ার করে দিন। একবার আই লুকটা লাইভ করো প্লিজ, ইনশাল্লাহ করব আপু, বাট বেসিক্যালি এগুলো তো আমার হচ্ছে ক্লাসে দেখানো হয় বা ক্লাসে শেখানো হয়, তার কারণ হচ্ছে আমি লাইভে কোনোভাবে, লাইক লাইভে ওরকমভাবে টাইম দিয়ে মেকআপটা করতে পারি না, দ্যাটস দ্য প্রবলেম। ওকে, আচ্ছা একটু লাইফটাকে শেয়ার করে দেই আমরা প্লিজ প্লিজ প্লিজ। লাইফটাকে কি শেয়ার করা যায় না, লাইফ লাগছে, থ্যাংক ইউ সো মাচ তৌফিক ভাইয়া, একটু শেয়ার করে দিন। আমি আজকে খুশিতে অনেকগুলো শেয়ার করে দিচ্ছি, ওয়েট করো। না না না, লাইক তুমি বলছিলে যে লাইক আমি পরে মেসেজে বলবো না, ঠিক আছে শেয়ার করো, আচ্ছা শেয়ার করো, একটু ভালো জায়গায় শেয়ার করো আপু, যাতে লাইভটা ভাইরাল হয়। সিরিয়াসলি তুমি ভালো মেকআপ করো ভাই, থ্যাংক ইউ সো মাচ সাথী, বাট লাইক আপনারা একটু শেয়ার করে আমাকে একটু সাহায্য করুন, সবাই কমেন্ট করতে থাকুন, একটু রিয়েক্ট দিতে থাকেন সবাই, অন্তত 100 মানুষ হলে আমি যে বুঝতে পারবো যে আমার লাইফটা একটু হলেও সচ্ছল হচ্ছে। আপনারা দেখেন 100-এর উপরে প্রায় 3-4 দিন ধরে 100-এর উপরে উঠছেই না ভিউজ। থ্যাংক ইউ সো মাচ,
আসলে তুমি আসলে না, নাজমিন খান, আসলে তুমি কি লাইক সিরিয়াসলি বাংলার একটা শেখন? এত তো রাইতে লাইভে কেন আসো ভাই? আর যা, আমি ভাবছিলাম যে রাতের বেলা লাইভে আসলে একটু ভিউজ বাড়বে, বাট বাড়ে নাই। অনেক ঘুমের ইয়ে আসতেছে আমার, কেন আই ডোন্ট নো। স্মিথ জেরি, এটা হচ্ছে বিউটি গ্লেজে প্যালেট, গ্লিটার ফ্রম হুইচ পেজ, গ্ল্যামস্কেপ আপু, গ্ল্যামস্কেপ, গ্ল্যামস্কেপের। তুমি ব্রাইডাল মেকআপ করো? না আপু, ওরকমভাবে করি না, বাট ইন ফিউচার সামনের মাস থেকে আমি হচ্ছে হোম ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে, আই উইল ট্রাই। বাট ইয়া, ময়মনসিং, ঢাকা, নেত্রকোনা তো অবভিয়াসলি থাকছেই, বাট এর থেকে বেশি দূরে আই ডোন্ট থিঙ্ক সো যে আমি যেতে পারবো। শেয়ার করলাম লাইভ, থ্যাংক ইউ সো মাচ তৌফিক, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটাকে শেয়ার করতে থাকো না, লাইক এমনভাবে শেয়ারটা করো যাতে আমার লাইভটা ভাইরাল হয়। লিটারেলি তোমাদের কাছে জাস্ট এইটুকু রিকোয়েস্ট। ইউর মেকআপ স্কিলস আর সো ইম্প্রেসিভ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। তোমার লিপের চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। চলে যা ঘুম, শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ রাখি গুপ্তা। প্লিজ সবাই একটু লাইভটাকে শেয়ার করো, সবাই 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 যারা যারা লাইভটা দেখছে সবাই রিয়েক্টও করো প্লিজ। তুমি প্রফেশনালি ব্রাইডাল মেকআপ করো? না আপু, এখনও স্টার্ট করি নাই, বাট ইন ফিউচার করবো। জাস্ট আমাকে হেয়ার স্টাইলটা শিখতে দিন, যেহেতু আমি হেয়ার স্টাইল পাই না তাই আমি করি না। আচ্ছা শোনো, লাইক লিটারেলি একটু বাড়ছে ভিউস, বাট তুমি ভাইয়া নাকি বোন? আর নাজরিন আপু, সিরিয়াসলি আপনার চোখে প্রবলেম আছে, সো একটু ডাক্তার ডক্টর দেখান, ঠিক আছে? ডক্টর দেখান, আর ডাক্তার দেখান, ডাক্তার ডাক্তার দেখান একটা, দেন হচ্ছে লাইভ দেখান, চোখের ডাক্তার অ্যান্ড কানেরও ডাক্তার দেখান। ও মাই গডনেস, কান্না না, কান্না না, লাইক বেসিকলি নাক দিয়ে পানি আসতেছে। ভাইয়া রং পরে দিতে পারবে না? ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট। তোমার কি খুব ঘুম পাচ্ছে? ওই রকম ঘুম পাচ্ছে না, বাট আমার লাইক আজকে ঘুমের যে ওটা কি বলে হামি আসছে। আপনার চোখ নাই ও ভাইয়া, ওকে, তোর ঘুম আসলে ঘুমা। এটা সত্যি কথা বলছিস নায়ান, আমার ঘুম, আমি যদি ঘুমায় পড়ি না, আমার কালকে সকালটা দেখবো আমার যে এই যে চোখ ভিতরে চলে গেছে সেটা বাইরে আসবে। ভিউজ বেড়ে গেছে, হ্যাঁ 80, লাইক 80-র কাছাকাছি, বাট সবাই একটু এমন কাজ করো যাতে আমার লাইফটা ভাইরাল হয় আগের মতো। আমার পেজে আগে লিটারেলি 500-র মতো ভিউজ আসতো, কি প্রবলেম হয়েছে আই ডোন্ট নো, বাট ইয়া ইনশাল্লাহ আই থিঙ্ক সো যে আবার ঠিক হয়ে যাবে। জাস্ট তোমাদের একটু হেল্প দরকার, তোমরা একটু হেল্প করে দাও আমাকে, তোমাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারবো না। প্লিজ সবাই লাইফটাকে শেয়ার করতে থাকো, আমার হইতেছে ইগনোর করো ভাই। ইয়াস, ফার্স্ট অফ অল আমি কোনো আইব্রো পেন্সিল ইউজ করি না, সো ইয়া, আর আপনার কোথাও মিস্টেক হচ্ছে, আমি একজন ভাইয়া নট আপু। আপনার চোখে লাইক ডাক্তার দেখান, একটা ডাক্তার দেখান ভালো দেখে। ভাই লিপস্টিকটা একটু দেখাবেন, লিপস্টিক দেখালে কি দিবা? হুইচ কাজল বেস্ট, কোনটা ভাইয়া? আমি তো এই যে আমি টেকনিকের একটা কাজল ইউজ করছি, হোয়াইট কাজল, দিস ইজ সো পিগমেন্টেড, লেট মি শো ইউ, জাস্ট সি, এখানে আমি জাস্ট একটা লাইন করি, কতটা নষ্ট হয়ে গেল দেখো, কত সুন্দর সুন্দরভাবে গ্লাইডস হয়ে যায়, লেট মি শো ইউ ভাই, জামিনুল আহমেদের প্রবলেম হচ্ছে, উনার হচ্ছে চুলকানি ভাসছে,
তোমার ফেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ তৃষা। ওকে, আপনি আপনি ডাক্তার দেখালেও ঠিক হতে পারবেন না, বুঝছেন? আপনি ডাক্তার দেখালেও ঠিক হতে পারবেন না। তুমি কি হিজড়া ফরজানা আহমেদ? আপনি একটা মেয়ে হয়ে লাইক আপনাকে তো থাপ্পড় উচিত, কথায় কথায় যেটা গালের মধ্যে চটকানা দিলে আপনি ঠিক হয়ে যেতেন, বুঝছেন? আপনাদের মতো কতজন খাচ্চর মানুষ আছে যেগুলোর জন্য মানুষ লাইক কি বলবো, পৃথিবীর সেরা জীব হয়েও মানুষ সবচেয়ে ঘাটিয়া জীব হয়ে যাচ্ছে জাস্ট মাত্র আপনাদের কারণে। সবার টাইম লাইনে শেয়ার করে আসছি আমি আমার প্রোফাইল থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাই তুমি কি কোন এত ভাই তুমি আমি আমি শুকায় যাচ্ছি না তো, কোথায় শুকায় যাচ্ছে? আমি লাইক বেসিকলি লেট মি টেল ইউ দ্য ফুল স্টোরি, আমি আমি কিন্তু অনেক শুকনা, ঠিক আছে? বাট আমার রাতে ঘুম হয় না দেখে আমার ফেসের এই অবস্থা হয়ে যাচ্ছে, যেমন ফেস ভেঙে লাইক চোখ ভিতরে চলে গেছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন, তাকাইলে আমার চোখ দেখাই যায় না। তো ইয়া, থ্যাংক ইউ সো মাচ আলিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান নুপুর, আপনারা একটা চটকানা মেরে দাঁতটা ফালায় দিব। আপনি সেক্স ওরিয়েন্টেশন নিয়ে এত কথা কেন বলছেন? আজ নাকের সাইডটা একটু বাঁকা হয়েছে। আমার নাকের সাইড বাঁকা হয় নাই, বেসিকলি আমার নাকটাই বাঁকা। ইগনোর করো ভাইয়া, ইগনোর। ওকে, সামনে আসলে তোমার যে কি করতাম, কি করতেন ফারজান আহমেদ, কি করতেন আপনি? আপনি আমাকে যেভাবে সম্মান দিবেন আমিও আপনাকে সেম ভাবে সম্মান দিব, আর যদি আপনি আমাকে সম্মান না দেন, আপনি ছোট না বড় আমি সেটা দেখবো না, ঠিক আছে? কষায় গালে থাপ্পড় লাগাবো। আপনি আমাকে রেসপেক্ট করতে পারছেন না, আমি আপনাকে কেন রেসপেক্ট দিব? হু দ্য হেল আর ইউ? কে কি বললো? তুমি কিছু বলো না, তুমি লাইভ করে যাও, তুমি অনেক নাইস। থ্যাংক ইউ সো মাচ তৌফিক, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তোমার হাইলাইটার কোনটা? আমি অলওয়েজ টেকনিকের মেকআপগুলো হাইলাইটার ইউজ করি। লিপস্টিক দেখালে কি দিবেন আপু বলো? আমি লিপস্টিক তো আমি লিপস্টিক সেল করি না বেসিকলি। আমি লিপস্টিকের নামটা আপনাকে আমি ডেফিনেটলি বলবো, দেখাচ্ছি আমি আপনাকে। এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেস এর লিপস্টিক, 100% ওয়াটার প্রুফ ম্যাট লিপ গ্লস, তারা ক্লেম করে লিপ গ্লস বাট নট লিপ গ্লস, দিস ইজ আ লিপস্টিক। অ্যান্ড এটা শেড হচ্ছে নাম্বার 10, ইউ ক্যান সি এই শেডটা। দিস ইজ হাউ ইট লুকস লাইক, ঠিক আছে? এইটুকু হচ্ছে ভিতরে থাকে। ভাইয়া তুমি কি আজকে আমাকে অনেক হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম মারুফা আপু, থ্যাংক ইউ সো মাচ। মাফরুহা, থ্যাংক ইউ সো মাচ মাফরুহা আপু। কোথায় 87 জন ভিউজ? তোমার লাইফটা খুব মিস করছিলাম, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ লক্ষ্মী আপু। প্লিজ সবাই লাইফটা কেমনভাবে শেয়ার করো যাতে লাইভে ভিউজ অনেক বাড়ে অ্যান্ড লাইফটাকে হচ্ছে লাইফটা ভাইরাল হতে পারে। এই নাতাশা কেমন আছো ভাই? আপনি আইব্রোটা কিসের কিসের আইব্রোতে কিসের ইউজ করছেন? আমি আইব্রো পোমেড ইউজ করছি। থ্যাংক ইউ সো মাচ আলিফ খান পাঠান ভাইয়া। যে বাজে কমেন্ট করছে তাকে ব্লক করো প্লিজ।
আমি না ব্লক করতে চাই না বেসিকলি মাই ক্রাশ। থ্যাংক ইউ নাতাশা, থ্যাংক ইউ সো মাচ। ওকে হ্যালো, হ্যালো লিজা আক্তার, হ্যালো কেমন আছো লিজা আপু? অনেকদিন পর লাইভে জয়েন করলা। মিরাজ আহমেদ, হ্যালো মিরাজ আহমেদ কেমন আছেন ভাইয়া? মিরাজ ভাইয়া, ওকে বুঝলাম না। হ্যাঁ ওদের কথা বলে আর কোনো লাভ নেই। এই তো নাতাশা আপু ভালো আছে, তুমি কেমন আছো? তোমার মেকআপ ডে বাই ডে অনেক বেশি ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, প্র্যাকটিস সুন্দরভাবে প্র্যাকটিস করলে ভালো হবে। বেসিকলি প্র্যাকটিস হচ্ছে আমার, তখন আমি যখন ক্লাসটা নিই ওটাই হচ্ছে আমার প্র্যাকটিস। মিতু খন্দকার, এই তো ভালো আছে আপু, তুমি কেমন আছো? ওকে নিশাদ তাসনিম নিশান কেমন আছো? এই তো ভালো আছি। রুশি রাহা, রোজই আপনার লাইভ দেখি বাট রোজ, আচ্ছা নো প্রবলেম, একটু লাইভ থেকে শেয়ার করে দেন। ঘুমিয়ে পড়ো কিছু, আচ্ছা তোমার মেকআপ করাটা আমার খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে লাইভটাকে সবাই একটু শেয়ার করে দাও। অ্যান্ড ইয়া আপনি একটা ইন্সপিরেশন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখতে পেলাম না, ইন্সপিরেশন আই থিঙ্ক সো। লিপস্টিক শেড, লিপস্টিক শেড হচ্ছে নাম্বার 10, মিস অ্যান্ড মিসেস আর হুইচ লিপস্টিক বেটার? আমার, আমি তো এইসব লিপস্টিক ইউজ করি ভাই, আমি কম দামের মধ্যে লিপস্টিক ইউজ করি। এটার প্রাইসটা হচ্ছে লাইক আমার কালেকশনের মধ্যে এটার প্রাইসই সবচেয়ে বেশি, আর এটা একটাই আছে। এটার প্রাইসটা হচ্ছে তোমার 375 টাকা। ওকে ইরিয়ানা, ইরা আপু আপনি আগে নিচে চেহারাটা ইসে দেখেন। মিরাজ ভাই আমি আপনাকে ভালো ভাবছিলাম বাট ইউ আর ফাকিং কিডিং মি, সো ব্লক। তোমার লাইভ এর টাইম বলো প্লিজ, আমি মিস করবো না তাই। আমার লাইভের টাইম হচ্ছে এভরিডে 12টা বাজে, এখন থেকে একদম পাক্কা প্রমিস, 12টা বাজে আমি এভরিডে লাইভে আসব। তো কেউ কথা চেবে না, কতবার বললাম কিছুই বলতেছো না। এই তো আর্টস আপু বলেন, এবার আমি আপনার কমেন্ট পড়তে পারিনি, সো সরি। যারা যারা লাইভটা দেখতেছে একটু লাইভটাকে শেয়ার করতে থাকো। ইয়া উইচ গ্লিটার ভাইয়া, দিস ইজ ফ্রম গ্ল্যামস্কেপ জারা খান। বুঝলাম না আপনার কমেন্ট। আমি পাগল ভালো হয়েছি, আমি পাগল, আপনারটা তো খাই না। আপনি কি করতেছেন, ছাগলামি করতেছেন এখানে আইসা? যান এখানে, এখানে ঘাস পাওয়া যায় না, আমি ঘাস বিক্রি করি না। বুঝতে পারছি, সবুজ কালার আই মেকআপ দেখে আপনি মনে হচ্ছেন এগুলো ঘাস, তাই এখানে ছাগলামি করতে চলে আসছেন। বাট সরি, ছাগলামি এখানে করা যাবে না, দিস ইজ আই শ্যাডো নট ঘাস। ভাইয়া ব্রাউজ কি দিয়ে ড্র করো? আইব্রো পোমের দিয়ে, জেল লাইনার দিয়ে ড্র করি, আমি আইব্রো জেল লাইনার দিয়ে ড্র করি। একটা লাইনে এত লাইক, লাইক বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ঠিক রেখে সবাই সাপোর্ট করবে। আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে মনে সাপের মতো করবো, আমার বডিটা হচ্ছে সাপের মতো করে রাখবো, কেউ সাপোর্ট করলে করুক না করলে নাই, আমাকে, আমার যথেষ্ট সাপোর্টার আছে, আপনার সাপোর্ট করতে হবে না। ফার্স্ট অফ অল জামিনুল আহমেদ, ছেলেরা মেকআপ দেয় না, আপনাকে কে বলছে, আপনাকে কে বলছে এই কথাটা, আপনি আমাকে জাস্ট বলেন। মার্শাল্লাহ অনেক কিউট লাগতেছে, থ্যাংক সো মাচ। মিতু মেচি, টোকায় কাকে বলতেছেন?
আপনি কাকে টোকায় বলতেছেন? আপনি টোকায়, তোমার ডেইলি লাইভে আসবা, তোমার লাইভ আমার খুব ভালো লাগে। আমি ডেইলি লাইভে আসি, আমি ডেইলি লাইভে আসি, তোমরা দেখো না কেউ। আমি লাক্ষ্মী তোমার লাইফটা শেয়ার করে দিচ্ছি 6টা ফ্রেন্ডকে। থ্যাংক ইউ সো মাচ লাক্ষ্মী, থ্যাংক ইউ সো মাচ। এবার একটা কাজ করো আপু, তুমি হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যাতে লাইফটা আরও বেশি রিচ হয়। ঠিক আছে, আমি আমি বললে বললে দিছি, এখন বলেন। আপনি কমেন্ট আমি পড়তে পারছি না। লিজা আক্তার, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর 100 ভিউজ, আবার কমে গেল, আই ডোন্ট নো ওয়াই। একটু লাইভটাকে তোমরা সবাই শেয়ার করো, সবাই রিয়েক্ট করতে থাকো, যাতে আমার লাইভটাতে অন্তত 200 ভিউজ আজকে হয়। প্লিজ প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। ভাইয়া হুইচ হাইলাইটার? দিস ইজ ফ্রম টেকনিক মেগা গ্লো হাইলাইটার, দিস ওয়ান। আচ্ছা, আই থিঙ্ক সো আমার লেন্সটা পরে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, তো কেউ কোথাও যাবা না। ও মাই গড, ব্লক করো রেশাদ, আমি ব্লক করবো না কাউকে, আর করতে থাকো, রিয়াক্টি রিয়াক্টি দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, শোন না, সরি পায়েল আপু, আমি জাস্ট ল্যান্সের বক্সে নিয়ে আসি। আর না, লাইক আমি ল্যান্সটা খুলে আসবো। আচ্ছা, ল্যান্সটা আমি খুলে আসতেছি, জাস্ট জাস্ট আ মিনিট। ওকে, চলে আসছি। ধানের শীষ দিও না, আমি তোমাদের সাথে আজকে আমার স্কিন কেয়ার করে একেবারে যাব, স্কিন কেয়ার করব না, বেসিকলি মেকআপটা রিমুভ করে চলে যাব। ল্যান্স ছাড়া লুকটা আরো কত সুন্দর লাগতেছে, আর কিউট লাগতেছে, আমাকে দেখো। তোমার লাইফটা আমার অল ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ। এই ইমো ফ্রেন্ড টু সিমো, আপনার ফার্স্ট টাইম আপনার ইনক্লুড করতেছিলাম, সো সরি, তাই কমেন্ট করতে করতে পাগল হয়ে গেলাম। হুইচ গ্লিটার? গ্লিটার আপু বলছি তো, এটা হচ্ছে গ্ল্যামস্কেপ পেজে পেয়ে যাবেন আপনি, আমি শেয়ার করে দিছি আপনার লাইফ কেমন। এবার তো বলেন, ড্যান্সের মধ্যে কেমন আই মেকআপ দরকার? তাণ্ডব ড্যান্স, তাণ্ডব ড্যান্সের মধ্যে আপনি স্মোকিটা করলে মার্ভেলাস লাগবে, কিউটের ডিব্বা তুমি। থ্যাংক ইউ পায়েল আপু। ভাইয়া আপনার টোকায় বলতেছে, বলতে থাকো বলতে থাকো, টোকায় মেকআপটা রিমুভ করে আমি চলে যাব। অনেক কষ্ট লাগতেছে উঠাইতে, এত সুন্দর একটা লুক করছি, আই ডোন্ট নো আমি আমি সুন্দর একটা ছবি তুলছি নাকি, আমি টিকটক করি নাই, সরি টিকটক বলতে আমি টিকটকে ভিডিও করি নাই, লাইক আমি ভিডিও করলাম পরে দাম হচ্ছে আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করি। বাই দ্য ওয়ে, তোমরা কালকে আমার নিউ একটা লুক দেখবা, কারণ আমি চুলগুলো আমি ঘরে বসে এগুলো আমি কেটে ফেলতেছি। ওকে, হ্যালো, আমার কমেন্টটা কেন রিপ্লাই দেন দেন না? এই তো রিপ্লাই দিয়ে ফেললাম। ত্রিশা, এমডি রোহান, তোমার মেকআপের সাথে চুলটাও বিভিন্ন স্টাইলে বাঁধতে একদম ফাটাফাটি লাগতো, বাট আমার এইভাবে ভাল লাগে, দেখেন চুল কত সুন্দর। এটা কিভাবে লাগাইছি, সুপার গ্লু দিয়ে নাকি?
মাইরা ফেললো রে, ল্যাশে মাইরা ফেললো। দেখো তারপরে লুকটা কত সুন্দর, এবার ল্যাশ ছাড়া লুকটা কত সুন্দর লাগতেছে। আচ্ছা আমি তোমাদেরকে আইলাইনার দিয়ে দেখাই যে এই লুকটার সাথে আইলাইনার দিয়ে কেমন দেখা যাবে। ঠিক আছে, আইলাইনারটা কোথায়? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্যান টোকাই বলতেছে। আই ডোন্ট নো সঞ্জিতা ফাহিম ক্যান টোকাই বলতেছে, ওরা নিজেরা টোকায় তো। বাট আমি টোকা বলে কাউকে অপমান করতে চাচ্ছি না, বাট আমি এইটুকু বলবো ওরা নিজেদের হচ্ছে নিজেদের জীবনে তো কোনো কিছু করতে পারে নাই, তো অন্যের ওটা কি বলে সফলতা দেখে ওদের হিংসা হচ্ছে, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা আমি আইল্যান্ডারটা খুঁজে পাচ্ছি না, দ্যাটস এটা কোনো আমি হচ্ছে দিতেও পারছি না। ওকে আমার মিররটা রেখে আমি পাইছি। হ্যালো হ্যালো মিলি কুমার, কেমন আছো? জানো এত সুন্দর মেকআপ দেখে উঠায়া দিব। আইলাইনার দিলেও কিন্তু খারাপ লাগবে না, ঠিক আছে, বাট তাড়াহুড়ো আইলাইনার দিছে তাই আইলাইনারটা সুন্দর হয় নাই। ও মাই গডনেস, আমার তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। ধানের শীষ দিও না, আই নো ধানের শীষ দিও না, গোলাপ ফুল দিতে পারো। আমার ভয়ঙ্কর ফেস দেখে কেউ ভয় পায় না। তোমাকে টোকায় মানে আসলে কি আছে? টোকায় মানে হচ্ছে যারা হচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠায় নেয়, বাট টোকায় বলে কাউকে আমি খারাপ মিন করবো না। তোমাকে পুলিশ ধরতে আসতেছে, আসো, ভয় পাই না পুলিশ। আমার সাথে 20,000 মানুষ আছে, দেখো জাস্ট কত সুন্দর বেস মেকআপ টা হয়েছে আজকে। আচ্ছা আমি না আমার একটা ভাবতেছি ভাবা তুই আর আগে মেকআপ টা উঠাই। রিশাদ আমার কমেন্ট পড়ো না, লিসা আক্তার আপুই তো পড়ে ফেললাম আপনার কমেন্ট। মাইসেলের ওয়াটার এত বেশি নিচ্ছি কেন? বলেন না কালো দাগ কিভাবে রিমুভ করা যায়, আপনি আমাকে ইনবক্স করুন, আমি আপনাকে টিপস দিয়ে দেবো। কোন ধরনের কালো দাগ? পিম্পলের কালো দাগ হলে একটা ভালো ইউজ ফেস ওয়াশ এন্ড ভালো একটা স্কিন কেয়ার রুটিন ইউজ করেন, এভাবে চলে যাবে। আর যদি কোনো লাইক পক্স আর চিকেন পক্স আর অন্য কাইন্ড অফ কিছু থাকে সেটার জন্য আমাকে ইনবক্স করেন প্লিজ। আজকে আমি আমার টিস্যু বক্সটা নিয়ে বসে নেই, তো আমার একটা টিস্যু দিয়ে উঠাতে হবে। আচ্ছা তুমি কি বিটিএস কিছু চেনো প্লিজ বলো। ত্রিশা আমি বিটিএস চিনি, বাট আই এম নট আ বিটিএস ফ্যান, ওদের গান শুনি, দ্যাটস ইট, আর কিছুই না। লাইক ওদের ওই গানটা আছে না, মেক ইট রাইট অর সামথিং লাইক দ্যাট, ওই গানটা আমার ফেভারিট, অনেক ভালো লাগছে। আর বিটিএস এর কোনো গান ভালো লাগে নাই, কিভাবে বললাম ভালো লাগে নাই? এমডি সোহান আপনার মনে হয় অনেক বড় হয়ে গেছে, আসলে আমি টিপে দিচ্ছি আপনার। আমি তোমার লাইভটা শেয়ার করে দিয়েছি, আমার কমেন্ট পড়ো।
এই তো পড়ে ফেললাম লক্ষ্মী আপু, পড়ে ফেললাম তোমার কমেন্ট। এবার তুমি একটা কাজ করো, তোমার এভাবে শেয়ার করো না, লাইক গ্রুপেও শেয়ার করো, প্লাস হচ্ছে এমন ভাবে শেয়ার করো তোমার ফ্রেন্ডস দেখতে পারে, যাতে তুমি তোমার প্রোফাইলে, প্লিজ আমার খারাপ কমেন্ট করলে কোনো প্রবলেম নাই, বাট উত্তর যখন পাবে তখন বুঝবে। এভরিডে 12টা AM লাইভে আসবে বলছে, হ্যাঁ কালকে লাইভে এই টাইমটাতেই আসবে। আচ্ছা দেখো আমার এরকম আই পড়লে কেমন লাগে, যে চোখের নিচের কালো দাগ, হ্যাঁ সেটাই বলছিলাম আপনার থেকে কিছু টিপস নিব ভাবছিলাম। হ্যাঁ চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আমার মতো রাত জাগবেন না, আমার মতো রাত জাগলে চোখের নিচে কালো দাগ না, চোখের নিচে ভাবে ভাঙাও পড়ে যেতে পারে। তো আমার মতো রাত জাগবেন না, সুন্দর মতো টাইম টু টাইম ঘুমায় পড়েন 1-17 বাজে, আর বেশি রাত করেন না। আগল পাগল কোন থেকে আসে, আপনি যেন থেকে আসেন ভাই, আপনি তো পাগল। আপনি জানেন আপনি কোন থেকে আসেন, সবাই লাইফটা কি একটু শেয়ার করো না, আমার ভয়ঙ্কর স্কিন দেখে আরো মানুষ ফুলে যেতেছে। ওয়াও বাট আই আম আর্মি করে, তোমার BTS কে ভালো লাগে না, BTS ভালো লাগে কি আছে, বিয়ে করা লাগবে না ভাইয়া, আমার বিয়ে নিয়ে আপনি চিন্তা করেন না। শেয়ার, তুমি এমনিও সুন্দর, মেকআপ করলে তো আরো বেশি লাগে। থ্যাংক ইউ, আমার কে বলছে এমনি সুন্দর, আমার চোখ ভাঙা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে আমার আইব্রো গুলো আমি ভুলভাবে প্লাক করছি, ঠিক আছে আর কি ফেসে আমার দাগে ভরা, আর কিছুই নাই আমার সুন্দর চোখ, আমি মেকআপ করি সুন্দর চালাকি, চোখ ব্যথা করতেছে আর চার্জও নাই, ফোন ও চলে যাচ্ছে, ফোনে চলে যাচ্ছে, ওকে ফার্স্ট অফ অল মিঠু আপনারে দেখে লিটারেলি মনে হতেছে আপনি কোথা থেকে গাঞ্জা খায় উঠে আসছেন, তো কমেন্ট করেন না। হ্যালো বিদ্যা সিনহা আলভি, হ্যালো আলভি, বিদ্যা সিনহা আলভি, ঠিক আছে তুমি কি হিজড়া, যে ছেলে হয় মেয়ে সাজো, ফার্স্ট অফ অল ছেলে হয়ে মেয়ে সাজলে হিজড়া কে বলছে আপনাকে, আপনার মতো আপনি তো গাঞ্জা খাইয়ে আসছেন ভাই, গাঞ্জা খাইয়ে মানুষের লাইফ দেখেন না, পিটাইবে মানুষের জান গা, এত শেয়ার করলাম তাও ভিউজ হয় না কেন রে সাজ, আমার আই ডোন্ট নো, তোমার তুমি আর এইসব বলবা না, তুমি সুন্দর এগুলা সবারই থাকে, বাট আমার চোখ কত ভিতর দেখছ, আমি এরকম করে রাখি হস্টেল, নাহলে আমার চোখ একদম ভিতরে, ঠিক আছে আমি না রাত্রে ঘুমাইতে পারি না, ট্রাস্ট মি আমার ঘুম ধরলেও ঘুমাইতে পারি না আমি, কেন আই ডোন্ট নো, মোবাইল দেখা দিলেও ঘুমাইতে পারি না। আমি ডেফিনেটলি একটা কনসিলার ইউজ করি, সেটা হচ্ছে ফকলোরের বিগ কভার কনসিলার, তুমি ন্যাচারাল বিউটি ছোট ভাইয়া, মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, একটা টিস্যু দিয়ে ফুল মেকআপ করতে হবে, কি
সত্যিটা বলতে আমি অনেক অলস। ও হ্যালো ভাই, হ্যালো। আজ রাতে কি খাচ্ছ? আমি এখনো খাইনি, আমি খাবো। আই থিঙ্ক সো, মাছ রান্না করছে তাই আমি খাবো না, আমি মাছ খাই না। আসলে তোমাকে মনে মানে আসলে টোকাই মানে কি টোকাই হইতেছে যারা হচ্ছে তারা লাইক বিভিন্ন যেমন বোতল পরে থাকে বা ই পরে থাকে, দেখবা অনেকগুলো মহিলা বা ছেলেরা অনেক পুরুষরা কাঁধে একটা বস্তা নিয়ে তারা হচ্ছে বোতল সংগ্রহ করে, লোহা প্লাস্টিক এগুলো সংগ্রহ করে নিয়ে দেন হচ্ছে ওগুলাকে আবার রিসাইকেল করে। সো আই ডোন্ট থিঙ্ক সো টোকাইকে টোকাই বলে এভাবে অপমান করা উচিত, তাদের কোনো কাজ ছোট না, ঠিক আছে? আজকে তারা যদি, আমি একটা সুন্দর মতো বলি, অনেকে নেগেটিভ ভাবে নিতে পারে, আজকে যদি টোকাইরা টোকায় লাইক হচ্ছে টোকায় না জিনিসগুলো বোতলগুলো না নিয়ে যেত, ঠিক আছে, না নিয়ে যেত, আপনারা কি যে 7 আপ স্পিড প্লাস অনেকে যে টোকায় টোকায় বলতেছে তারা যে মদ খায়, মদের বোতলটা পেতেন যদি টোকায় বোতলটা টোকায় না নিয়ে যেত। শুনেন, আমার সাথে যুক্তি দেওয়া কথা বলতে আসবেন, যুক্তি নাই কথা বলবেন না, আমার কাছে অযুক্ত যুক্তি আছে, আর যেখানে ভুল হয় আমার আমি সেখানে চুপই থাকি। বাট আমি এখানে আমার আমার কোথাও ভুল নাই, পেজ খুলছি, আমার পেজ, আমার মেকআপ করতে ভালো লাগে, দ্যাটস মাই প্রবলেম, আমার মেকআপ করতে ভালো লাগে। আপনার সমস্যা কি? আমার প্রবলেম আমি মেকআপ করি, আপনার কোনো সমস্যা হওয়ার তো কথা না। আমার ফ্যামিলি প্রবলেম হয় না, আপনি আসছেন কথা বলতে। পথর শিশুদের টোকায় বলে, পথর শিশুদের টোকায় বলে না, পথর শিশুদের পথর শিশুই বলে আপু। পথর শিশুরা হইতেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা হচ্ছে ওই যে টোকায় ঢুকতে হয় ওদের। আমরা যদি প্রত্যেক দিন যেভাবে টাকা খরচ করি ওভাবে যদি আমি প্রত্যেক দিন একটা মানুষকে 10 টাকা করে দিই, তার মাসে 300 টাকা হচ্ছে, তারা টোকায় টোকামি করতে হবে, যে টোকাই শাস্তি টোকা আর ওটাকে কি বলে লিটারেলি, ওরকম ভাবে করতে হচ্ছে না। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অ্যান্ড তুমি খুব ভালো রিপ্লাই করার জন্য থ্যাংক ইউ কুনাল। ওকে বাই। তোমার চুল স্ট্রেট করো না কেন? আমার চুল স্ট্রেট করলে যখনও লাগে তাই আমি স্ট্রেট করি না। সঞ্জিতা ফাহিম, ও আচ্ছা সরি ভাইয়া, নো প্রবলেম আপু। আপনি মানেটা জানতে চাইছেন, মানেটা বলছি, অনেকেই জানে না, দ্যাটস ওয়াই বোকাল। এবার ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ করার আগে চুলগুলো কাটবো, দোয়া করো আমার জন্য। অ্যান্ড ইয়া, এই ছিল আজকের লাইফ, আশা করি ভালো লাগছে তোমাদের কাছে। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট, শুভরাত্রি। আমার লাইফে যদি ভালো লেগে থাকে লাইফটাকে শেয়ার করে দিও, ভালো অবশ্যই লাগছে লাইফটাকে আরও বেশি করে শেয়ার করো। বাই। তুমি সবসময় রিপ্লাই দাও তাই তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। টাটা রেশাদ, ঘুম ধরছে, টাটা, আমিও এখন চলে যাবো। তো যারা যারা লাইফে দেখছো লাইফটাকে শেয়ার করে দিও, অ্যান্ড ইয়া বাই বাই, গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ।